হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস। দেখো আজকে আমরা কিছু চ্যাটিং শর্ট হোয়াটসঅ্যাপ, তো খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। কারণ আমরা যখন হোয়াটসঅ্যাপে চ্যাট করি বা মেসেঞ্জার যে কোনো সোশ্যাল মিডিয়ায় চ্যাটিং করার সময় বা অনেক সময় কমেন্ট সেকশনে আমরা দেখে থাকি এরকম কিছু শর্ট ওয়ার্ড, বাট আমরা অনেক সময় কি হয় মানেটা বুঝতে পারি, অনেক সময় আমরা বুঝতেই পারি না কি এটার অ্যাকচুয়াল মিনিংটা কি, ফুল ফর্মটা কি। তো আমি যখন ফার্স্ট টাইম এটা দেখেছিলাম, লল জানছি না, আমি এটা সবার প্রথমে লিখেছি, তো বুঝতেই পারছিলাম কি এটা কেন লিখেছে, অ্যাকচুয়াল মিনিংটা কি। তো এরকম আমরা আজকে কিছু এরকম চ্যাটিং শর্ট ওয়ার্ডস আমরা দেখবো, কেমন? চলো দেখি, প্রথম থেকে দেখি। নাম্বার ওয়ানে কি লল, লল আমরা অনেক সময় দেখে থাকি। তো লল আমরা কখন লিখি, যখন লাফ আউট লাউড, খুব জোরে জোরে আমাদের হাসি পায়, খুব মানে একটা হাস্যকর ব্যাপার কোনো, তো তখন আমরা কি লিখি, অনেক সময় আমরা হিহি এরকম লিখি, বা অথবা আমরা এখন এই ললটা লিখি, মানে আমাদের কি খুব জোরে হাসি পাচ্ছে, লাফ আউট লাউড, ঠিক। তো অনেক সময় গ্রেট, গ্রেট আমরা এত বড় না লিখে আমরা শুধু শর্টে কি লিখি, জি আর এইট, তার মানে কি গ্রেট। বিটিডব্লিউ, বিটিডব্লিউ মানে কি বাই দা ওয়ে, এটা তো আমরা মানে প্রায় এটা আমরা দেখতে পাই কি বিটিডব্লিউ মানে কি বাই দা ওয়ে, কথা বলতে বলতে আমরা বলি কি বাই দা ওয়ে এটা হয়েছে এটা হয়েছে এরকম বলি, তো তখন আমরা বাই দা ওয়ে। আইডিসি, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, তো তখন আমরা কি লিখি আইডিসি। বিফোর, তো বিফোর কি আমরা পুরো স্পেলিং না লিখে শর্ট করে লিখি বি আর ফোর, এরকম ফাইভ এ মানে ফাইন, ঠিক আছে, মানে যেন কেউ জিজ্ঞেস করলো কি হাউ আর ইউ, তো আই এম ফাইন, তো আই এম ফাইন এ লিখে দিই, তার মানে কি আই এম ফাইন। ওয়েট, কাউকে ওয়েট করতে বলে তো তখন কি বলবে, ডাব্লিউ এইট, ডাব্লিউ এইট মানে কি ওয়েট। তো এই শর্ট ফর্ম গুলো আমরা দেখেই থাকি, তো এগুলো তাদের ফুল ফর্ম। চলো আরো কিছু দেখি, কেমন? নেক্সট দেখো টি এইচ এন এক্স, থ্যাংকস, আমরা থ্যাংকস কে পুরোপুরি না লিখে এখন শর্ট ফর্মে লিখে থাকি টি এইচ এন এক্স। এইচ এন ডি হ্যান্ড, হাত, না না এর হ্যান্ড হাত না, যখন এরকম কিছু ইউজ লেখা থাকবে তার মানে বুঝবে হ্যাভ আ নাইস ডে, তোমাকে কেউ বলতে চাইছে হ্যাভ আ, হ্যাভ এর এইচ এ এখানে নাইস এর এন আর ডি এর ডে, হ্যাভ আ নাইস ডে। সি ইউ, সি ইউ মানে কি সি ইউ, এস ডাব্লিউ সি ইউ, এখানে সি ইউ মানে ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, এখানে মানে যখন এরকম আমরা চ্যাটিং এ দেখতে পাবো তার মানে সি ইউ। পি আর মানে কি প্লিজ রিপ্লাই, যখন আমরা কাউকে বলি কি কোনো কোয়েশ্চেন করলাম রিপ্লাই দিতে বললাম, তো তখন আমরা প্লিজ রিপ্লাই কি দয়া করে উত্তরটি দিও। এইচ এফ মানে হ্যাভ ফান। টি কিউ, থ্যাংক ইউ, তো থ্যাংক ইউ কে আমরা এভাবে টি কিউ লিখতে পারি। সি ইউ এস, সি ইউ সুন, খুব তাড়াতাড়ি দেখা হবে, তো তখন আমরা কি লিখি সি ইউ এস, কাস মানে কি সি ইউ সুন। টি সি, টেক কেয়ার, টি দিয়ে টেক, সি দিয়ে কেয়ার, টেক কেয়ার, যত্ন নিও। তো নেক্সট দেখো আরো কিছু দেখে নেই। নেক্সট দেখো পিএলজেড, প্লিজ, প্লিজ কি আমরা কি লিখে শর্ট করে পিএলজেড। ডিএনডি, ডু নট ডিস্টার্ব, ডিএনডি মানে কি ডু নট ডিস্টার্ব। বিআরবি, বি রাইট ব্যাক, তুমি কোথাও গেছো মানে যাবে, তুমি বলতে চাইছো কি তোমার বন্ধুর সঙ্গে এত চ্যাটিং করছো কি আমি এক্ষুনি ফিরে আসছি, তো তখন আমরা কি বলি আই উইল বি রাইট ব্যাক, তো সেটাকে আমরা বলি বিআরবি, বি রাইট ব্যাক মানে আমি এক্ষুনি ফিরে আসছি। এলাম কে, লেট মি নো, ও আর এল ওয়াই, তো কমনলি ইউজ আমরা করে থাকি, ও রিয়েলি একটা কিছু বললো, হ্যাঁ সত্যি, ও রিয়েলি, ও আর এল ওয়াই। টিজি, দ্যাটস গ্রেট। আইডিকে, আই ডোন্ট নো, কেউ কিছু প্রশ্ন করলো তুমি সেটা জানো না, তো আইডিকে মানে কি আই ডোন্ট নো, আমি জানি না। টিবিএইচ, টু বি অনেস্ট, যখন তুমি কোনো মানে একটা কথা বলছো কি হ্যাঁ আমি সত্যি আমি এটা ঠিক বলছি বা আমি সত্য বলছি আমি মিথ্যে বলছি না নিজেকে সত্যটা প্রমাণ করার জন্য, তখন কি বলবে টু বি এইচ, টিবিএইচ মানে কি টু বি অনেস্ট। বিটিটি, ব্যাক টু টপিক, কোনো কথা বলতে বলতে কেউ অন্যদিকে চলে যাচ্ছে তো তখন তুমি তাকে কি বলবে বিটিটি, ব্যাক টু টপিক, টপিকে এসো আজকে আমাদের যেটা আলোচনা চলো সেটা নিয়ে আলোচনা করি, বিটিটি ব্যাক টু টপিক। চল নেক্সট গুলো দেখে নি, আরো কিছু লিখেছি এখানে বি স্ল্যাশ দিয়ে সি, এটা তো আমরা কমনলি দেখেই থাকি মানে বিকজ, ও এম জি এটা তো আমরা সবাই জানি, ও মাই গড, বি থ্রি ব্লা 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 মানে কোনো একটা আমরা কিছু বলছি বলতে বলতে যেন আর ভালো লাগছে নাকি এরকম একই রকম জিনিস এরকম চলতে থাকছে তখন আমরা বলি না কি ব্লা 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 মানে কি এটা এরকম এরকম, তো সেখানে আমরা লিখতে পারি বি থ্রি। টু ইজেড মানে টু ইজি, কোনো জিনিস খুব সোজা তো তুমি কি লিখলে টু ইজেড মানে কি টু ইজি, এটা তো খুবই সোজা। গুড নাইট কে আমরা কখনো জি এন ও লিখে থাকি অথবা জি এন এইট, গুড নাইট, তো গুড নাইট এর পরে আমরা লিখে দেখতে পাই কি এস ডি, এস ডি মানে কি সুইট ড্রিম, গুড নাইট এর সাথে আমরা লিখি না মেসেজে কি গুড নাইট সুইট ড্রিম, তো তখন আমরা এস ডি এই শর্ট ফর্মটা ইউজ করি সুইট ড্রিম। সেভেন কে মানে সিক, তুমি অসুস্থ তুমি দুর্বল, তো কাউকে তুমি কি বললে কি আই এম সেভেন কে, তার মানে কি আমি সাত হাজার, না মানে কি আমি দুর্বল সিক। জে কে, জাস্ট কিডিং, কিডিং মানে কি মজা করা, তো কোনো মজা করলে বন্ধুদের সঙ্গে, তো তারপর লিখে দেয় কি জে কে মানে জাস্ট কিডিং মজা করছিলাম। এল এইট মানে কি লেট,
জি টু বি মানে গোয়িং টু বেড, তুমি শুতে যাচ্ছ, তো তুমি তখন লিখতে পারো কি জি টু বি গোয়িং টু বেড। আশা করি ভালো লাগলো, কিছু জানতে পারলে তো ভিডিওটিকে ফটাফট লাইক করে দাও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। কেমন তো ইংলিশ এরকম খুঁটিনাটি জানতে গেলে তোমরা চ্যানেলে ভিজিট করে ইংলিশ গ্রামার বলে দেখো একটা প্লেলিস্ট আছে, সেখানে চেক করবে, তোমরা ইংলিশের সমস্ত খুঁটিনাটি তোমরা জানতে পারবে। কেমন, চলো টাটা।